Model 4. The FIS Limited total sales of Taka 4,05,000 and cost of goods sold Taka 2,00,000. Total operating expenses and selling expenses were Taka 14,000 and Taka 16,000 respectively. FIS Limited total sales chilo 4,05,000, cost of goods sold chilo 2,00,000, abong selling expense operating expense chilo 14,000, selling expense chilo 16,000. The applicable corporate tax rate are as follows. প্রয়োগ যোগ্য করের হার ছিল ট্যাক্সেবল ইনকাম করযোগ্য আয় ট্যাক্স রেট ট্যাক্সেবল ইনকাম যদি 0 থেকে 1,50,000 এর মধ্যে হয় 1,50,000 পর্যন্ত হয় ট্যাক্স রেট হচ্ছে 10% 1,50,000 এর উপরে বাট 2,00,000 টাকা পর্যন্ত যদি হয় 34% 2,00,000 টাকার উপরে আর 5,00,000 টাকার মধ্যে যদি হয় 38 এবং 5,00,000 টাকার উপরে গেলে 40 তাহলে আমাদের এখানে কয়েকটা রেঞ্জের ট্যাক্স রেট দেওয়া ছিল এই তথ্যের উপর ভিত্তি করে আমাদের করণীয় এই প্রশ্নের উপর ভিত্তি করে আমাদের বের করতে হবে প্রথম প্রশ্ন ক্যালকুলেট ট্যাক্সেবল ইনকাম মোট করযোগ্য আয় তারপরে টোটাল ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট আফটার ট্যাক্স আর্নিংস তারপর বের করতে হবে অ্যাভারেজ ট্যাক্স রেট আর হুইচ রেট ইজ কোম্পানিজ মার্জিনাল ট্যাক্স রেট প্রান্তিক করের হার বের করতে হবে তাহলে প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর ছিল আমাদের বের করতে হবে ট্যাক্সেবল ইনকাম করযোগ্য আয় কত টাকার আয় হয়েছে যার উপর আমাদেরকে কর দিতে হবে মানে আমাদের নিট ইনকাম বের করতে হবে আমরা ছোট্ট করে একটা টেবিল করে ফেলি নিট ইনকাম বের করার জন্য ক্যালকুলেশন অফ ট্যাক্সেবল ইনকাম ডিটেইলস টাকা টাকা দুটি ঘর করলে ভালো সেলস আমাদের অঙ্কে দেওয়া ছিল সেলস হচ্ছে 4,05,000 লেস কস্ট অফ গুডসোল্ড দেওয়া ছিল আমি প্রশ্নে একটু যাই সেলস ছিল 4,05,000 কস্ট অফ গুডসোল্ড ছিল 2,00,000 অপারেটিং এক্সপেন্স 14 আর সেলিং এক্সপেন্স 16 আমি যদি সবগুলি বসিয়ে দেই সেলস ছিল আমার কাছে 4,05,000 কস্ট অফ গুডস ছিল 2,00,000 টোটাল প্রফিট আসছে 2,05,000 অপারেটিং এক্সপেন্স হচ্ছে সেলিং এক্সপেন্স 14,000 আর অ্যাডমিনিস্ট্রেটিভ 16,000 টোটাল হচ্ছে 30,000 2,05,000 থেকে যদি আমরা 30 বাদ দিই হয়ে যায় 1,75,000 এটাকে আমরা বলি ট্যাক্সেবল ইনকাম বা নিট ইনকাম আমাদের প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন ট্যাক্সেবল ইনকাম বের করার জন্য অলরেডি আমাদের প্রথম প্রশ্নের উত্তর বের হয়ে গেছে আমাদের পরবর্তী প্রশ্ন ছিল ক্যালকুলেট ট্যাক্স লায়াবিলিটি কত টাকা কর দিতে হবে আমাদের ইনকাম যেহেতু 1,75,000 এটার উপর প্রথম স্টেপ 1,50,000 পর্যন্ত তার উপর দিতে হবে 10% কর আমি স্টেপটা একটু দেখিয়ে দিই প্রশ্ন দুই ছিল ট্যাক্স লায়াবিলিটি হবে ফার্স্ট 1,50,000 প্রথম 1,50,000 উপরে 10% তাহলে 15,000 1,50,000 যদি ইনকাম থেকে বাদ যায় আমাদের ইনকাম থাকে আর মাত্র 25 কারণ আমাদের ইনকাম ছিল 75 এই 25,000 উপর দিতে হবে সেকেন্ড স্টেপ 34% তাহলে 34% হয় 8,500 আর টোটাল আমাদের ট্যাক্স লায়াবিলিটি দাঁড়ায় 23,500 তার মানে হচ্ছে 1,75,000 টাকার উপরে আমাদেরকে মোট কর পে করতে হবে 23,500 টাকা এরপরে প্রশ্ন ছিল আফটার ট্যাক্স আর্নিংস মানে আমাদের ইনকাম থেকে ট্যাক্স বাদ দিলে কত টাকা থাকবে আমাদের ইনকাম ছিল 1,75,000 সেখান থেকে ট্যাক্স যদি বাদ দিই 23,500 আমাদের আনসার থাকে 1,51,500 এটা হচ্ছে আফটার ট্যাক্স আর্নিংস এরপর ছিল আমাদের অ্যাভারেজ ট্যাক্স এরপরে প্রশ্ন ছিল অ্যাভারেজ ট্যাক্স মানে হচ্ছে গড়ে কত টাকা ট্যাক্স দিলাম তো এই ক্ষেত্রে আমাদের টোটাল ট্যাক্সটাকে উপরে দিতে হবে আর টোটাল ইনকামটাকে নিচে দিতে হবে টোটাল ট্যাক্স ছিল আমাদের 23,500 আর টোটাল ইনকাম ছিল 1,75,000 আমরা যদি 23,500কে 1,75,000 দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি আমরা পেয়ে যাই 13.43% এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ট্যাক্স রেট তারপরের প্রশ্ন ছিল মার্জিনাল ট্যাক্স রেট অফ দিস কোম্পানি এই কোম্পানির প্রান্তিক করের হার কত প্রান্তিক করের হারের ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি প্রান্তিক করের হার হচ্ছে আমাদের এখানে কয়টা স্টেপ ছিল 10, 34, 38 এবং 40 আমরা সর্বশেষ যে করের হারটা ব্যবহার করতে পেরেছি সেটা হচ্ছে 34 যদি আমাদের অঙ্কে 40টা ইউজ হইতো তাহলে 40টা ছিল আমাদের প্রান্তিক করের হার মানে হচ্ছে আমরা যত হারে কর দিয়েছি দুইটা স্টেপে কর দিয়েছি একটা ইনকামের উপর দিতে হয়েছে 10% আর একটা ইনকামের উপর দিতে হয়েছে 34% আমরা কিন্তু 34-এর বেশি ব্যবহার করতে পারিনি আমরা যেই কয়েকটা করের হার ব্যবহার করেছি এর মধ্যে সর্বশেষটা হচ্ছে মার্জিনাল ট্যাক্স রেট যদি আমরা 40 ব্যবহার করতে পারতাম 40কে বলতে পারতাম বাট আমরা 34 পর্যন্ত ব্যবহার করতে পেরেছি ইনকাম কম ছিল বলে তাহলে আমাদের মার্জিনাল ট্যাক্স রেট হচ্ছে 34% এই যে আমরা লিখে দিয়েছি আমাদের মার্জিনাল ট্যাক্স রেট 34% এই ছিল আমাদের প্রশ্নের উত্তর